রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, বিশ্বের সব দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে গুরুত্ব দেয় বাংলাদেশ। নবনিযুক্ত সাত দেশের অনাবাসিক রাষ্ট্রদূত ও হাই কমিশনারদের পরিচয়পত্র পেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌদি আরবের শুরা কাউন্সিলের সভাপতি সাক্ষাৎ। দুদেশের সম্পর্ক আরও নতুন উচ্চতায় নিতে একমত। গ্রেপ্তার হওয়া বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের জন্য স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিতের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিং। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ফ্রি স্টাইল কর্মসূচি দেবে আর সরকার চুপ করে বসে থাকবে এমন ভাবার কোনো কারণ নেই। সংসদের প্রথম অধিবেশনে 80টি দেশের রাষ্ট্রদূতদের উপস্থিতি প্রমাণ করে এই সরকার এবং সংসদ বৈধ, মন্তব্য পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের। আতে ঘা লাগায় টিআইবির রিপোর্ট নিয়ে প্রশ্ন তুলেছে সরকার, মন্তব্য রুহুল কবির রিজভীর, বললেন নির্বাচনেও মহাদুর্নীতি হয়েছে। দুর্নীতি বৃদ্ধির প্রশ্নে একক দায় দুদকের নয়, আইন বিভাগ, বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের দিকে আঙুল দুর্নীতি দমন কমিশন দুদকের। সংরক্ষিত নারী আসনে 48 প্রার্থীকে মনোনয়ন দেবে আওয়ামী লীগ। স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে সমঝোতার পর নির্বাচন কমিশনকে এমনটা জানিয়েছে দলটি। চিনির সম্পূরক শুল্ক 30% ও ভোজ্য তেলের শুল্ক 15% থেকে কমিয়ে 5% করতে এনবিআরকে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। শুক্রবার মিরপুর 11 নম্বরের প্যারিস খালটি পরিষ্কার এবং অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রম শুরু হবে, জানিয়েছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। জয়পুরহাটের চাঞ্চল্যকর স্কুলছাত্র মোজাম্মেল হত্যা মামলায় 11 জনের মৃত্যুদণ্ড, অতিরিক্ত দায়রা জজ 2 আদালতের বিচারক আব্বাসউদ্দিন এ রায় দেন। জাতীয় নারী ক্রিকেট দলের অলরাউন্ডার স্বর্ণা আক্তারের বাসায় চুরির ঘটনায় জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। অমর একুশে গ্রন্থমেলা শুরু হচ্ছে কাল, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, যে কোনো ধরনের অপতৎপরতা এড়াতে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী। মুসলিমদের দ্বিতীয় বৃহৎ জামায়াত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হচ্ছে কাল বৃহস্পতিবার, মুসলিমদের নিরাপত্তায় নেওয়া হয়েছে 6 স্তরের নিরাপত্তা। আবারও রাতভর গোলাগুলি শব্দে আতঙ্কে বান্দরবনের ঘুমধুম ও তমরূপ এলাকার মানুষ। তোষাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরার 14 বছরের কারাদণ্ড। অনূর্ধ্ব-19 বিশ্বকাপে নেপালের বর্ষণ 19 রানে 4 উইকেট নিয়েছে আর জীবন নিয়েছে 334 রানে 3 উইকেট। বিপিএলে অসাধারণ নৈপুণ্য দেখানোয় আগামী টি-20 বিশ্বকাপে অটো চয়েস মাহমুদুল্লাহ রিয়াদ, জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। 3 বারের চ্যাম্পিয়ন সৌদি আরবকে বিদায় করে এশিয়ান কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়া, ট্রাইবিকারে জয়। ভারতের চেন্নাইয়ে শুটিং শেষ করে ঢাকায় ফিরেছেন সুপারস্টার শাকিব খান, রাজকুমার নামের সিনেমার গানের শুটিং করেছেন তিনি,